নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবটি এর টেস্ট পেপার সলভ করেছি রাষ্ট্রবিজ্ঞানের অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের আজকে আমি এসি ওয়ান ঠিক আছে পেজ সলভ করব তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে রোমান ওয়ানে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যান্সার এর আনসার বার্নার্ড বারোস রোমান টুতে কী বলেছে ন্যাটো গঠিত হয় অ্যান্সার ডির অ্যান্সার উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের ফোর্থ এপ্রিল পরের প্রশ্ন কী বলেছে রোমান থ্রিতে বলেছে তো দেখো রোমান্ত্রিতে কী বলেছে মার্শাল পরিকল্পনা কার্যকর হয় অ্যান্সারে বের অ্যান্সার উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে অথবা পরের প্রশ্ন কী বলেছে ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে অ্যান্সার পেয়ে বিয়ের আনসার সোভিয়েত ইউনিয়ন চার নম্বরের প্রশ্ন ভারত চীন সীমানা বিরোধ হয় অ্যান্সারবে এর আনসার উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে পাঁচ নম্বরের প্রশ্ন সার্কের প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্সার পেয়ে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে তো দেখো এটা কিন্তু ভুল আছে ঠিক আছে প্লিজ তোমরা এটা কিন্তু ঠিক করে নেবে বাংলাদেশের জিয়াউদ্দিন রহমান ঠিক আছে তিনি কিন্তু এই সার্কটা প্রতিষ্ঠিত করেছিল তো দেখো এখানে কিন্তু ভুল আছে অপশানে ঠিক আছে তোমরা ঠিক করে লিখে নেবে প্লিজ এটা তোমাদের কাছে আমি অনুরোধ করছি পরের প্রশ্ন কী বলেছে ছ নম্বরের প্রশ্ন তো দেখো ছ নম্বরের প্রশ্ন বলেছে সল্ট ওয়ান চুক্তি পাশ হয় অ্যান্সার হবে সিএনআর উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সাত নম্বরের প্রশ্ন বলেছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল অ্যান্সার হবে এর আসার দুবছর আট নম্বরের প্রশ্ন শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় অ্যান্সার হবে সি এর আসার উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নম্বরের প্রশ্ন কি আছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন অ্যান্সারবে এর আনসার এক তৃতীয় অংশ দশ নম্বরের প্রশ্ন জাতিপুঞ্জ দিবস পালিত হয় অ্যান্সারে বের আনসার চব্বিশে অক্টোবর অথবা পরের প্রশ্ন সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন অ্যান্সারবে ডির অ্যান্সার সুম্যান পরের প্রশ্ন এগারো নম্বরের প্রশ্ন এক কক্ষবাদের সমর্থক হলেন অ্যান্সার এর অ্যান্সার ল্যাস কি বারো নম্বরের প্রশ্ন ন্যায় বিচারের দ্বীপশিকাটি অন্ধকারের মধ্যে নিবে গেল নিবে গেলে কি ভীষণ সেই অন্ধকার অ্যান্সার এর অ্যান্সার লর্ড ব্রাইজ বলেছে এই কথাটা তো দেখো এর অ্যান্সার কেবে এর অ্যান্সার লর্ড ব্রাইজ ঠিক আছে এই কথাটা কে বলেছে লর্ড ব্রাইজ এই কথাটা বলেছে তো দেখো তেরো নম্বরের প্রশ্ন কি আছে পৃথিবীর শক্তিশালী উচ্চকক্ষ হল হলো অ্যান্সার বে সিনেট ১৪ নম্বরের প্রশ্ন কমেন্টাইস অফ লস অফ ইংল্যান্ড গ্রন্থের লেখক হলেন অ্যান্সার এর অ্যান্সার ব্ল্যাক স্টোন পনেরো নম্বরের প্রশ্ন কী বলেছে আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে অ্যান্সার এর অ্যান্সার ব্রিটেনে আমাদের পরের প্রশ্ন ষোলো নম্বরের প্রশ্ন স্পিরিট অব লস গ্রন্থে রচিতা অ্যান্সার এর অ্যান্সার মন্টেস্কো পরের প্রশ্ন অথবা দিয়ে বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো অ্যান্সার বা ডির আনসার সুইজারল্যান্ড সতেরো নম্বরের প্রশ্ন কি আছে সতেরো নম্বরের প্রশ্ন বলেছে রাজ্যপালকে সোনার খাঁচার বন্দি পাখি বলেছেন অ্যান্সারবে এর আনসার সরোজিনী নাইডু আঠারো নম্বরের প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভায় সভাপতিত্ব করেন অ্যান্সারবে সের আসার প্রধানমন্ত্রী উনিশ নম্বরের প্রশ্ন অর্থবিল উত্থাপিত হয় অ্যান্সার এর অ্যান্সার লোকসভায় কুড়ি নম্বরের প্রশ্ন লোকসভায় কী বলেছে নির্ণায়ক ভোট দেন অ্যান্সারে এর অ্যান্সার স্পিকার একুশ নম্বরের প্রশ্ন জেলা পরিষদের কার্যনির্বাহী অধিকারী হলেন অ্যান্সারবে সের আনসার ডি এম তো দেখো বাইশ নম্বরের প্রশ্ন প্রতিটি গ্রাম পঞ্চায়েতের গঠিত হয় অ্যান্সারবে পাঁচ থেকে তিরিশ জন সদস্য নিয়ে তেইশ নম্বরের প্রশ্ন কলকাতা কি বলেছে কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় অ্যান্সারবে বিরাচার মেয়র চব্বিশ নম্বরের প্রশ্ন ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা হল অ্যান্সারবে সির আচার পাঁচজন তো দেখ অ্যান্সার হবে সে রান্সার জন তো দেখো আজকে আমি এসি সি ওয়ান নিয়ে আলোচনা করেছি আমি ইতিহাসে সমস্ত সেট সলভ করে দিয়েছি তার সঙ্গে এডুকেশনের সমস্ত সেট সলভ করে দিয়েছি তার সঙ্গে বাংলার সমস্ত সেট সলভ করে দিয়েছি তো দেখো আমরা প্রত্যেকটা সেট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি আমাদের এস বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা খুব শীঘ্রই ভূগোল নিয়ে আলোচনা করবো দেখো আমাদের চব্বিশ নম্বরের প্রশ্নটা অথবা দেখিয়ে আছে গ্রাম গ্রামসভায় বার্ষিক সভা বসে অ্যান্সার হবে বিয়ের আছে ডিসেম্বর মাসে ঠিক আছে তো দেখো ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে